আমার 5 ফিট আইনে আছে, 5 ফিটের বেশি নিতে পারবো না। অত্র এলাকাবাসীকে একটা নোটিশ পর্যন্ত দেওয়া হয় নাই। দীর্ঘদিন ধরে ফুটপাত জুড়ে দোকান, ভবনের বর্ধিতাংশ আর সরু সড়কের যানজটের ভোগান্তিতে নাকাল মুগদার মান্ডা এলাকার সাধারণ মানুষ। দুর্ভোগ লাঘবে ড্যাপে চিহ্নিত নকশা অনুযায়ী মুগদার প্রধান সড়ক বিশ্বরোড থেকে শুরু করে মান্ডার হায়দার আলী বিদ্যালয় পর্যন্ত সড়ককে 50 ফুট প্রশস্ত করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও রাজুক এর যৌথ উদ্যোগে উচ্ছেদ অভিযান চালানো হয়। আগাম নোটিশ না দিয়ে উচ্ছেদ অভিযান চালানোর অভিযোগ ভবন মালিকদের। অত্র এলাকাবাসীকে একটা নোটিশ পর্যন্ত দেওয়া হয় নাই যে রাস্তা সম্প্রসারণ হবে, আমরা সম্প্রসারণ করব, আপনারা সরকারি জায়গা যেগুলোতে স্থাপনা আছে এগুলো আপনারা উদ্ধ করেন। অনেকের তো 1 কাঠা আধা কাঠা জায়গা, আমরা চাচ্ছিলাম আমাদের কাছে, মেয়র মহোদয়ের কাছে আর আমাদের এমপি মহোদয়ের কাছে, ওনারা যদি মানুষগুলির একটু ক্ষতিপূরণটার ব্যবস্থা করে দিতেন, এই মানুষগুলি দোয়া পেতেন। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নি 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার 5 ফিট আইনে আছে, 5 ফিটের বেশি নিতে পারবো না। আর 5 ফিটের পরে যদি নয়, আমার বিল্ডিং এর বৈষা ভাঙিয়া দেবে, বিল্ডিং এর ক্ষতিপূরণ দিতে হবে এবং আমার জায়গার দাম দিতে হবে। তবে সিটি কর্পোরেশন জানায় ভবন মালিকদের রাজুক থেকে 4 বার নোটিশ দেয়া হয় এবং করা হয় মাইকিংও। আমরা রাস্তাটি প্রশস্ত করার জন্য নকশা অনুযায়ী চিহ্নিত করি এবং ভবন মালিকদের আমরা অনুরোধ করি সেটি রাস্তা সম্প্রসারণের অবৈধ অংশটুকু সরিয়ে নেওয়ার জন্য। 4 বার তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করছি তাদের দাবি দেওয়াগুলি যৌক্তিকতা বিবেচনায় নিয়ে, আমরা তাদের সহযোগিতা নিয়ে কাজটি করছি। অবৈধ স্থাপনার এই উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফারজানা লিনা, সময় সংবাদ, ঢাকা।